টানা এক সপ্তাহ বন্ধ থাকার পর লেবাননের ব্যাংকগুলোর লেনদেন চালু করা হয়েছে। এতে জনগণের দুর্ভোগ কিছুটা কমলেও এখনও আশঙ্কা কাটেনি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে লেবানন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ মিলন খান। মিলন, ব্যাংক খুলে দেওয়া হয়েছে, তো এতে স্থানীয়রা কতটা আনন্দিত এবং অর্থনৈতিক দুরাবস্থা থেকে লেবাননবাসীর মুক্তির কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন কিনা জানাবেন আমাদের। নীরা, লেবাননের ব্যাংকগুলি পূর্ণ এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ সোমবার সেটি কিন্তু আংশিকভাবে সেগুলি খুলে দেওয়া হয়েছে। আজকে আমরা দেখেছি যে ব্যাংকের বিভিন্ন শাখাগুলো আংশিকভাবে খুলে দেওয়ার ফলে প্রচুর পরিমাণে যে গ্রাহকের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা অনেকটাই লক্ষ্য করেছি। মূলত লেবাননের ব্যাংকগুলো বন্ধর পিছনে আসলে অনেকগুলো কারণের সবচেয়ে বড় কারণটি হলো লেবাননের যে ব্যাংকগুলি এগুলোতে লেবাননের নাগরিকরা তাদের সঞ্চিত অর্থ সেখানে কিন্তু জমা রাখে। সেই অর্থগুলো যখন তারা উঠাতে যায় তাদের কিন্তু সেই অর্থগুলো মাসে মাত্র $200 বা তার আশেপাশে, এই পরিমাণ অর্থের বেশি কিন্তু তারা সেখান থেকে উঠাতে পারে না। ফলে তাদের মাঝে কিন্তু এই যে নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো এই অর্থ দিয়ে তারা পূর্ণ করতে পারে না, বিধায় তাদের মধ্যে একটা ক্ষোভ এবং হতাশা কিন্তু বিরাজ করে। ফলে অনেকগুলো ব্যাংকের শাখায় আমরা যতটুকু জানতে পেরেছি যে অন্তত লেবাননের ব্যাংকের 60টি স্থানে এই গ্রাহকেরা কিন্তু হামলা করেছে, যার কারণে ব্যাংকের একটা নিরাপত্তা নিয়ে শঙ্কা জেগেছে। ফলে কর্তৃপক্ষ কিন্তু এই ব্যাংকগুলোকে বন্ধ রাখতে বাধ্য হয়েছে। তো আজকে আংশিকভাবে খুলে দেওয়ার ফলে অনেকটাই স্বস্তি বিরাজ করছে এবং তারা মূলত অনেকটাই নিরাপদ একটা বেষ্টনী তৈরি করেই কিন্তু ব্যাংকগুলো খুলছে এবং সামনে হয়তো ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। তবে বলে রাখা ভালো, লেবানন কিন্তু 4 মাস অতিবাহিত হয়ে গিয়েছে নির্বাচনের, এখন পর্যন্ত কিন্তু সরকার গঠন হয়নি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই কিন্তু এখনো দেশ পরিচালিত হচ্ছে। তো সামনে কিন্তু ঘনিয়ে আসছে আবার প্রেসিডেন্ট নির্বাচন, এই প্রেসিডেন্ট নির্বাচনের পরেই কিন্তু হয়তো একটি সরকার গঠন হতে পারে। এই সরকার গঠন হয়ে গেলে হয়তো দেশটি একটি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার একটা আভাস তৈরি হবে বলে অনেকেই মনে করে। জি মিলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।